আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের যে একাদশ শ্রেণীতে ভর্তির যে বিষয়টা এটার উপরে একটি বিবৃতি প্রকাশ পেয়েছে যেটা দৈনিক শিক্ষা ডট কম থেকে আমি কালেক্ট করেছি আপনাদের সামনে পুরো বিষয়টা এখন বলবো যে আপনি কত টাকা এটা ফিস ফি কত টাকা লাগবে তারপরে আপনার আপনি কয়টা কলেজ চয়েস করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আরেকটি বিষয় হচ্ছে যে রেজাল্ট কবে পাবেন এই বিষয়টা নিয়ে অনেক ধরনের খবর প্রচার করা হচ্ছে তবে মুদ্রার কথা হচ্ছে যে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত রেজাল্ট যে কোনো দিন প্রকাশ হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে ত্রিশ তারিখে এটা দেয়া হবে এটা দেওয়ার পরে পরবর্তী ভর্তির যে কার্যক্রমটা এটা শুরু হবে তো এখন পুরো বিষয়টা আপনাদের বলবো বিস্তারিত বলছি যে কিভাবে কি করতে হবে তো দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসা একাদশ শ্রেণীতে ভর্তি আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে এবারও অনলাইনে ভর্তির জন্য আবেদন ও মেধা তালিকা প্রকাশ করা হয়েছে ডিসেম্বরের শেষের দিকে এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এরপর একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হবে ইতিমধ্যে একাদশে ভর্তির খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে আগামী সপ্তাহে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে খসড়া নীতিমালায় দেখা গেছে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও প্রবাসী ও বিকেএসপি কোঠা বহাল রেখে অন্যান্য কোঠা বাতিল করে করা হয়েছে ভর্তিতে শুধু অনলাইনে আবেদন করার প্রস্তাব করা হয়েছে ভর্তি নির্ণয়ন ফি গত বছরের মতো একশো টাকা নির্ধারণ করে প্রস্তাব করা হয়েছে আচ্ছা অর্থাৎ চূড়ান্ত তালিকায় নাম এলে একজন শিক্ষার্থীকে এই পরিমাণ টাকা দিতে হবে চলতি সপ্তাহে দেশের সব শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের এক সভায় খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে নীতিমালায় দেখা গেছে এবারও অনলাইনে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজে বা মাদ্রাসায় আবেদন করার সুযোগ রাখা হয়েছে এজন্য নেওয়া হবে একশো টাকা তবে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ভর্তির জন্য আবেদন করা যাবে না শতভাগ মেধা কোঠা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কোঠা হিসেবে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা বিকেএসপি জিরো দশমিক ফাইভ এবং প্রবাসী জিরো দশমিক ফাইভ শতাংশ কোঠা বহাল রাখা হয়েছে এবার একাদশে ভর্তিতে বিভাগীয় ও জেলা সদর শিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ তারপরে হচ্ছে দপ্তরগুলোর কোঠা বাতিল করা হয়েছে এ বছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া ঢাকার মধ্যে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানের বাংলা মাধ্যমে ভর্তির জন্য নয় হাজার এবং ইংরেজি মাধ্যমের ভর্তি ফি দশ হাজার টাকা নির্ধারণ করা হবে বলে জানা গেছে তবে উন্নয়ন ফি তিন হাজার টাকার বেশি করা যাবে না এটা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য প্রতিটি খাতে অর্থ আদায়ের ক্ষেত্রে রশিদ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে মফসল ও পৌর এলাকার জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার এবং পৌর জেলা সদরে দুই হাজার টাকা এছাড়া ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে ইতিমালা অনুযায়ী অনলাইনে একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির আবেদন আগামী আট থেকে পনেরো জানুয়ারির মধ্যে শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে এক সপ্তাহ পর তিন ধাপে শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে অনলাইনে আবেদন শেষে ফলাফল প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তার সঙ্গে নির্বাচিত আবেদনকারী দেয়া মোবাইল নম্বরে এস এম এস পাঠানো হবে অনলাইনে বা সরকারি কলেজে গিয়ে ভর্তির জন্য নিশ্চয়ন করার সুযোগ দেয়া হবে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন এবছর একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালায় বড় বড় ধরনের কোনো পরিবর্তন আনা হচ্ছে না আগের বছরের আলোকে অনলাইন ভিত্তিক আবেদন ও একই পদ্ধতিতে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ভুয়েটের সহযোগিতায় একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে এতে কোনো ধরনের ভুয়া আবেদন ও জালিয়াতি করার সুযোগ থাকছে না তিনি বলেন খসড়া নীতিমালায় বিভিন্ন কোঠা তুলে দেওয়ার প্রস্তাব করা সহ ভর্তি নিশ্চয়ন ফি একশো টাকা নির্ধারণ করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে এ সংক্রান্ত নীতিমালা আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় থেকে এটি অনুমোদন দিলে পরে বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি আবেদন শুরু করা হবে আচ্ছা আশা করছি সবাই বুঝতে পেরেছেন এখন ভর্তির যে আবেদন পদ্ধতিটা সেটার উপর ভিডিও যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব